গুড মর্নিং ক্লাস, আজকে ক্লাস ফোরে পেজ নাম্বার 17 বাড়ো সকলে, পেজ নাম্বার 17 বাটারফ্লাই বই পেজ নাম্বার 17। দেখো যত পর্যন্ত হয়েছিল তারপর থেকে দেখা যাক যে আকাশে চোখে মুখে ঢুকলো ঢুকে গিয়েছিল, সে হাঁচছিল কাশছিল এবং কি হলো তার নাকে মুখে চোখে জলে ভরে গেল এবং সেই জল চোখের সেই জল বৃষ্টির ফোঁটার মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়লো। এবং কোন জায়গাগুলোতে বেশি করে পড়লো না সেই জায়গাগুলোতে বেশি করে পড়লো যে জায়গাগুলো সেই বয়স্ক ভদ্রমহিলা সবে মাত্র ছাদ দিয়েছিলেন। তার ফলে কি হলো, তার ফলে হলো দি ওল্ড ওম্যান লুক অ্যাংরিলি অ্যাট দি স্কাই, সেই বয়স্ক ভদ্রমহিলা করলেন কি আকাশের দিকে খুব রাগি রাগি চোখে তাকালেন, অ্যাংরিলি মানে রাগি। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স, এই মুহূর্তে বৃষ্টি থামাও, সে অর্ডার তিনি আদেশ দিলেন। কিন্তু দি স্কাই কুড নট স্টপ রেইনিং, কিন্তু আকাশ বৃষ্টি থামাতে পারছিল না। কেন পারছিল না? না, হিজ আইজ ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার স্লিপিং, এই যে বয়স্ক ভদ্রমহিলা ছাদ দিচ্ছিলেন মানে তার ঝাঁটার যে ঝাঁট দেওয়ার ফলে যে ধুলো, সেই ধুলোতে তার চোখগুলো ভরে গিয়েছিল, তাই সে চোখ থেকে জল পড়া থামাতে পারছিল না এবং তার ফলে বৃষ্টিও থামছিল না। তার ফলে কি হলো, তার ফলে হলো কি, সে পিকড আপ হার ব্রুম অ্যান্ড স্টার্টেড টু সুইপ, সেই বয়স্ক ভদ্রমহিলা করলেন তার ঝাঁটাটা আবার তুলে নিলেন, পিক আপ মানে তুলে নেওয়া, পিকড আপ মানে তুলে নিয়েছিলেন অ্যান্ড স্টার্টেড টু সুইপ, এবং আবার ঝাঁপ দেওয়া শুরু করলেন। সি সোয়েপ্ট হার্ডার অ্যান্ড হার্ডার, তিনি আরো এবং আরো কষিয়ে ঝাঁপ দিচ্ছিলেন। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ, আরো এবং আরো ধুলো উড়তে লাগলো। এর ফলে কি হলো, এর ফলে দি স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, আকাশ করছিল কি এই যে ধুলো উঠছে, ধুলো রাস্তা থেকে এক যেদিক থেকে উঠছে সেদিক থেকে লাফিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, মানে দি স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, এই ধুলো ওঠা রাস্তা থেকে লাফিয়ে একদিক থেকে আরেক দিকে আকাশ চলে যেতে লাগলো। হি ট্রাইড টু অ্যাভয়েড দি ডাস্ট, সে কি চেষ্টা করছিল, সে চেষ্টা করছিল যেরকম আমরাও চেষ্টা করি ধুলো উঠলে, যে অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ধুলোটাকে, সে চেষ্টা করছিল যে ধুলোটাকে এড়িয়ে যেতে, এবং না পেরে সে কি বলছিল, প্লিজ স্টপ সুইপিং, প্লিডেড, প্লিডেড মানে রিকোয়েস্টেড মানে অনুরোধ করে, সে রিকোয়েস্ট করলো, সে অনুরোধ করলো যে প্লিজ স্টপ সুইপিং, দয়া করে ঝাঁট দেওয়াটা থামান। দি ওল্ড ম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট, সেই বয়স্ক মহিলা কিন্তু তার অনুরোধে কান দিলেন না বা তার অনুরোধ শুনলেন না, সি কেপ্ট অন সুইপিং, তিনি তার ঝাঁপ দেওয়াটাকে বজায় রাখলেন। সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, তিনি কি চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন তার কুঁড়ে ঘরটিকে পরিষ্কার রাখতে। দি স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ এটাকে আর নিতে পারল না। হি স্নিজড অ্যান্ড কাফড, সে হাঁচছিল এবং কাশছিল। হি থান্ডার্ড অ্যান্ড রেইন, সে বাজ ফেলছিল এবং জল ফেলছিল চোখের জল, মানে রেইন মানে বৃষ্টির জল ফেলছিল। অ্যাট লাস্ট দি স্কাই ফ্লিউ, শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে আকাশ উড়ে গেল, আকাশও উড়ে গেল। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দি ওল্ড ম্যানস ব্রুম, মানে এই যে ঝাঁটা ধুলো যত দূর ওঠে সেই নাগালের বাইরে সে চলে গেল। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দি ওল্ড ম্যানস ব্রুম, সেই বয়স্ক ভদ্রমহিলা ঝাঁটার বাইরে, ঝাঁটার নাগালের বাইরে সে উড়ে চলে গেল। দি স্কাই নেভার কেম ডাউন অ্যাগেইন, আকাশ কিন্তু আর এরপরে আর নেমে আসেনি। বাট দি স্কাই ইজ স্টিল আ ফ্রেন্ড টু লিটল চিলড্রেন, কিন্তু আকাশ এখন ছোট ছোট শিশুদের খুব ভালো বন্ধু। ফ্রম এ ডিস্টেন্স, দূর থেকে হি ওয়াচেস দেম প্লে, সে তাদের খেলতে দেখে। অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, এবং আনন্দে হেসে ওঠে। বোঝা গেল পুরো প্যাসেজটা? তোমরা এবার অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করবে, অ্যাক্টিভিটিগুলো করবে, যেখানে সমস্যা হবে জিজ্ঞাসা করবে, আশা করি সমস্যা হওয়ার কথা নয়। একটা প্রপার নাম্বারের পার্ট আছে, সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমার বাকিটা।